টি টোয়েন্টি বিশ্বকাপ কভার করতে অ্যান্টি গায়ে আছেন সহকর্মী আবদুল্লাহ হিরা সরাসরি কথা বলবো তার সাথে আবদুল্লাহ আপনার রিপোর্টটি দেখছিলাম বলছিলেন মাইটি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যে মাইটি তাতে কোনো সন্দেহ নেই এবং তাদের ব্যাটারদের যে ক্যাপাবিলিটি সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে আমাদের ব্যাটাররা কতটুকু প্রস্তুত তাদের মুখোমুখি হতে একাদশে কোনো পরিবর্তন দেখতে পারি কিনা ধন্যবাদ দুঃখিত আমাদের ব্যাটাররা আসলে গত চার ম্যাচেই তো এক ধরনের প্রস্তুতি বা এক ধরনের নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে সেখান থেকেই তো আমরা বলতে পারি যেমন গত চার ম্যাচে টপার বা লাস্ট ম্যাচে যে ক্যাপ্টেন শান্তর কথাই বলতে পারি ওপেনিং এ নামা তিনি মাত্র ২৬ রান পেয়েছেন আমাদের যদি লিটন দাসকে দেখি তার স্কোর খুব বেশি বাড়েনি একটি ম্যাচে ভালো স্কোর পেয়েছিলেন আমরা তানজির তামিমের কথা বলতে পারি তিনি একটু ভালো খেলছেন তুলনামূলক তৌহিদ হৃদয় অনেক টেনে নিয়েছেন সাকিব এক ম্যাচে টেনে নিয়েছেন এই মাহমুদুল্লাহ ভালো একটা ফর্মের মধ্যে আছেন কিন্তু এই যে তিনজনের শুরুতে বললাম যে নাম তিনটি সেইটা কিন্তু আমাদের খুব ভোগাচ্ছে স্পেশালি স্বার্থের কথা স্পেশালি মিটন দাসের কথা এই কারণে আমাদের ব্যাটারদের যে অবস্থা সেই অবস্থায় অস্ট্রেলিয়ার মতো দলের ভিতরকে আপনি দেখবেন আজকে ইন্ডিয়ার একটা বড় স্কোর টার্গেট দিয়ে কিন্তু বুমরাহ একটা ভালো বল করেছে তাদের এক স্পিনারটা ভালো করছে আমাদের ব্যাট ব্যাটার রাও তো একটা আগে ব্যাট করলে ভালো একটা স্কোর দিতে হবে দুঃখিত কিন্তু আমাদের মধ্যে যে অবস্থা দেখছি আমরা একেবারে আটকে আছি মধ্যে মধ্যে বা মানে একটা টার্গেট থাকলে বাংলাদেশ ভালো খেলার সামর্থ্য দেখাতে পারে বা আগে ব্যাট করলে এরকম একটা টার্গেট দেওয়ার হয়তো অবস্থা বা বাংলাদেশের সামর্থ্য রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ কিন্তু একটা ভালো স্কোর দাঁড় করাতে হবে সেই জায়গায় কিন্তু বাংলাদেশের ঘাটতি রয়েছে আমরা অনুশীলন দেখেছি একটু আগে প্রতিবেদনে যাচ্ছিলো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বলা হচ্ছিল যে তাদের ছক্কা মা কিন্তু ছক্কা হচ্ছে আমাদের ছক্কা মারগুলো কিন্তু বাউন্ডারি পেরোচ্ছে না তার মানে আমাদের অনুশীলনেও কিন্তু পার্থক্যটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য কতটুকু তো সেই জায়গায় বাংলাদেশ দল আর কয়েক ঘন্টা বাদে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অর্থাৎ অ্যান্টিকার মাঠে নামবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার তো মনে হয় অস্ট্রেলিয়া যদি ভালো খেলে অর্থাৎ নিজেদের খেলাটা খেলে আর বাংলাদেশ যদি তাদের নিজেদের খেলাটা খেলে তাহলে পার্থক্যের কারণে কিন্তু বাংলাদেশ জিততে পারবে না এখানে বাংলাদেশকে সর্বোচ্চ ভালো খেলতে হবে পাশাপাশি অস্ট্রেলিয়ার ব্যাট হতে হবে কারণ অস্ট্রেলিয়ার ব্যাটার চরম ফর্মে আছে স্টিস তো আগের ম্যাচে আমরা দেখলাম কি মানে তাদের গ্রুপ পর্বের ম্যাচে কি দুর্দান্ত খেললো এবং এই সময় যে অনুশীলনের সময় প্রত্যেকটা বল তিনি একদম মাঠের বাইরে পাঠাচ্ছিলেন একেবারে ভেরি ইজিলি শট খেলে যে শট গুলো বাংলাদেশের টপাররা অনেক কষ্ট করে ছয় পরিণত করতে হয় তো এই ডিফারেন্স তো আমরা টের পাচ্ছি সেখানে আমরা বলতেই পারি যে এই ম্যাচে আরেকটা বিষয়ে কাজ করছে কনক সেটি হলো সুপার এইটে বাংলাদেশ যে টার্গেটে এই ওয়ার্ল্ড কাপ শুরু করেছে সেখানে সুপার এইটে তিনটা ম্যাচ জিতে আসা কিন্তু একটা সাকসেস বলতে হবে সেখানে বাংলাদেশ আরো তিনটি ম্যাচ খেলবে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া সেখানে তো বাংলাদেশের প্রেসারটা কম টার্গেট করে এসছে রেসে অস্ট্রেলিয়ার সুপার এইটে তাদের আরো তিনটা ম্যাচ খেলতে হচ্ছে সেখানে এরপরে নক আউট খেলবে মানে অস্ট্রেলিয়ার প্রেশারটা বেশি তো ওই যে যেটি বলছিলাম এই প্রেশারের কারণে হলো বাংলাদেশ যদি খুব বেটার খেলে আর অস্ট্রেলিয়ার যদি দিনটা খারাপ হয় খারাপ খেলে তাহলে হয়তো চান্স থাকবে না হলে আমার মনে হয় যে যে কন্ডিশনে অবশ্যই অবশ্যই মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে অতিমানবীয় পারফরমেন্স করতে হবে তবেই ম্যাচটা আমাদের জয় করা সম্ভব হবে ধন্যবাদ আপনাকে হিরা